আগামী 25 নভেম্বর তেলিয়ামুড়া পুর পরিষদের নির্বাচন। এই পুর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের পাশাপাশি বিরোধী দলও তাদের প্রচার তেজি ভাব আনতে ময়দানে তৎপর। রবিবার সকালে তেলিয়ামুড়া পুর পরিষদ 13 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস দলের মনোনীত প্রার্থী গৌতম দাসের সমর্থনে প্রচার অভিযানে বের হন পশ্চিমবঙ্গের দুই বিধায়ক যথাক্রমে খোকন দাস ও অভিজিৎ সিনহা রানা। এদিন ডোর টু ডোর প্রচারে বেরিয়ে বিধায়ক খোকন দাস বলেন, সাড়ে তিন বছরের বিজেপি সরকার ত্রিপুরার মানুষের জন্য কিছু করেনি। এখানে 2023 বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ত্রিপুরার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতে। 13 নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস দাঁড়িয়েছে, তার সমর্থনে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে তৃণমূলকে ভোট দিতে বলছি। কারণ সাড়ে তিন বছরের এই বিজেপি সরকার এই ত্রিপুরার জন্য কিছু করে নাই। 2023 সালে এখানে বিধানসভা নির্বাচন, আমরা চাইছি 2023 সালে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হোক এবং তৃণমূল কংগ্রেসের সরকার ত্রিপুরায় হোক, যারা মানুষের উন্নয়ন করবে, মানুষের কাজ করবে। তাই গৌতমের জন্য আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি। গৌতম ভালো ছেলে, জনাকে 13 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসাবে নির্বাচিত করুক মানুষ। সামনের দিনে তৃণমূল আসছে ত্রিপুরায়, কেউ আটকাতে পারবে না, সেই বার্তাই আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। শান্তি আমাদের দুটো মূল লক্ষ্য, উন্নয়ন এবং শান্তি। পশ্চিমবাংলাতে গত 10 বছরে যে শান্তি ফিরে এসেছে, সিপিএমের যে রাজত্ব ছিল 34 বছর, যশান্তি, গণ্ডগোল, গ্রামে গ্রামে মারামারি, জমি নিয়ে মারামারি, আজকে পশ্চিমবাংলা শান্তি আর তার উন্নয়ন। আমরা ত্রিপুরাতেও চাই উন্নয়ন ও শান্তি, আমরা তেলিয়ামুড়াতেও চাই উন্নয়ন ও শান্তি। এই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে বের হয়ে বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের বার্তা নিয়ে আমরা মানুষের কাছে ভোট চাইছি। মানুষের কাছে বিজেপি সরকার যে আশ্বাস দিয়েছিল সেসব প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে সারা পরিলক্ষিত হয়েছে, এখন দেখার বিষয় গণদেবতা কাদের পক্ষে রায় দেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।